नमस्कार बंधुरा, आज हमरा टू पॉइंट पर्सपेक्टिवर रूल शिखब। आमरा एर आगे वीडियो जेने पर्सपेक्टिव की क्यों पर्सपेक्टिव आमरा शिखब एवं पेंटिंग बा छवि आँकार क्षेत्र पर्सपेक्टिवर व्यवहार कीभावे आमरा करब। ताहले आज आमरा देखे नी टू पॉइंट पर्सपेक्टिव कीभावे आँकते हैं एवं कीभावे ता आमरा पेंटिंग बा छवि आँकार क्षेत्र व्यवहार करब। ताहले शुरू करा जाक। प्रथमे आमरा हॉरिजन लाइनटा एंके नेब एइभावे। एबार हॉरिजन लाइनेर ठीक माझखान दिए एकटा वार्टिकल लाइन नेब এবং এই ভার্টিক্যাল লাইনের দুদিকে দুটো ডট দেব যাকে আমরা ভ্যানিশিং পয়েন্ট বলি। এবার এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে এই ভ্যানিশিং পয়েন্টকে জুড়ে দেব। দেখো একটা ডায়মন্ডের শেপ নিয়েছে। এবার এই ডায়মন্ড শেপের মধ্যে ভার্টিক্যাল লাইনের দুদিকে আরো দুটি ভার্টিক্যাল লাইন ড্র করব। দেখো এখানে টু পয়েন্ট পার্সপেক্টিভ অনুযায়ী আমরা একটা চতুষ্কোণ বাক্স এঁকে ফেলি। এবার ধরে নিই এই বাক্সটি যদি ট্রান্সপারেন্ট হয়, যদি তার ওদিকের ওয়ালগুলোও দেখা যায়, তাহলে সেটা আমরা কীভাবে ড্র করব আমরা দেখে নিই। ওই একই নিয়মেই আমরা বিভিন্ন আই লেভেল ব্যবহার করে এইভাবে টু পয়েন্ট পার্সপেক্টিভের মাধ্যমে আমরা এরকম কিউব বা চতুষ্কোণ বাক্স আঁকতে পারি। তাহলে আজ আমরা দেখলাম কোন অ্যাঙ্গেল থেকে একটা বক্স বা একটা কিউবকে দেখলে সেখান থেকে আমরা টু পয়েন্ট পার্সপেক্টিভ পেতে পারি, বা টু পয়েন্ট পার্সপেক্টিভের রুল ব্যবহার করে কিভাবে আমরা একটা চতুষ্কোণ বাক্সকে আঁকতে পারি। তাহলে আজ এইটুকুই। আমি নেক্সট ভিডিওতে টু পয়েন্ট পার্সপেক্টিভ ব্যবহার করে কিভাবে একটা ল্যান্ডস্কেপ ড্র করতে হয় বা একটা স্টিল লাইফ ড্র করতে হয় এইগুলো আলোচনা করব। তাহলে তোমরা ভালো থেকো, টাটা।